আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার ব্লগের আছে আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে আজকে আপনাদের শেয়ার করছি আমার রবিবারের সরি শনিবারের রাতের একটা ব্লগ তা আমি হচ্ছে চুলায় একটা কড়াই বসে তেল দিয়ে তাতে মশলা দিয়ে দিয়েছিলাম মশলাটাকে দুই এক মিনিট বাজার পর আবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। কয়েকদিন যাবতই বলছিল ভালো কিছু রান্না করো তাই ভাবলাম ঠিক আছে করি বিরিয়ানি রান্না করি আর যেহেতু বৃষ্টি বৃষ্টি আছে খেতে ভালো লাগবে গরমটা কম আছে কারণ অনেক গরমের সময় তো খাওয়া যায় না খারাপ লাগে সেজন্য আজকে বসিয়ে দিলাম তা আমি হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি আমি হচ্ছে এই কড়াইটাই বসিয়ে দিয়েছি মাংসটা কষানোর জন্য আমি আসলে বসানোর জন্য কি সে বসাবো খুঁজে পাচ্ছিলাম না ভালো তো ভাবলাম এটাতেই কষিয়ে নি তো পেঁয়াজটা ভাজার পর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই চামিচ দিয়ে দিলাম সরি বাইরে থেকে সাউন্ড আসলে ক্ষমা করবেন কারণ আগে আর এর আগেও বলেছি বাহির থেকে অনেক শব্দ আসে আর আমার কথা বলতে প্রবলেম হচ্ছে মাহিন হচ্ছে ঘরের ভিতরে এত স্প্রে করেছে রুম স্প্রে তো আমার হচ্ছে খারাপ লাগছে এত গ্র্যান্ড নিতে পারছি না তো আদা রসুন দেওয়ার পর হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে তারপর আমি হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে অর্ধেকটার মতো দিয়েছি অর্ধেকটার চেয়ে একটু বেশি দিয়েছি আরেকবার রান্না করা যাবে আর কি তো একবার দিয়ে দেখে তারপর কিন্তু আরেকবার দিব আমি ফার্স্টই দিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ঠিক আছে কি না কারণ একবারে বেশি হয়ে গেলে প্রবলেম তো আমি আবার অ্যাড করলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পণে কেজি গরু মাংস নিয়েছি আমার ফ্রিজে যতটুকু করে রাখা ছিল ততটুকুই নিয়েছি আমি ফ্রিজে সাধারণত পনেরো এক কেজি করেই রাখি এটা আমাদের ঠিক মতো হয় যেহেতু আমরা মানুষ কম তা আমি হচ্ছে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো তেলের পরিমাণ ঠিক আছে ওই যে তেলটা ভেসে উঠেছে দুই মিনিট নাড়া পর তা আমি হচ্ছে বড় একটা কড়াই বসিয়েছি যাতে ভালোভাবে নাড়াছাড়া করা যায় এই তো পানি উঠেছে বলক আসতেছে আর পানি উঠতেছে আমি হচ্ছে এই পর্যায়ে ঢেকে দিব যেহেতু বলক এসে পড়েছে আমি বলক আসার জন্য ওয়েট করছিলাম তা এখন হচ্ছে ঢেকে দিয়েছি এখন এটা সে কস্তে থাকে তো আমি হচ্ছে আবার উল্টে দেখে নিচ্ছি এর পাখি কিন্তু আরেকবার এসে দেখে নিয়েছিলাম আমি নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম তো এই চুলায় হচ্ছে পানি বসিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য তো আমি হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিলাম হ্যাঁ এখন হচ্ছে সস দিয়ে দিচ্ছি সস আমি দুইবারই দিব কারণ যাতে বেশি না হয়ে যায় যেহেতু বিরিয়ানি অনেক না পরিমাণ মতোই রান্না করছি সেজন্য জন্য সসটা একবার দেওয়ার পর নেড়েছে আবার দিব আর এই সসটা কিন্তু ঝাল সস নর্মাল টমেটো সস ঝাল হয় না এটা হচ্ছে টমেটো সস হট টমেটো সস তো একটু ঝাল আছে মরিচ আছে এটার সাথে সেজন্য একটু কম দেবো না হলে তো আবার মাহিন খেতে পারবে না তা এখন আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দিব না তাহলে যেহেতু চালের পরিমাণ কম দিব মাংসও কম আছে তো বেশি সসে গ্রাম আসবে সেজন্য আর দিবো না তো এখন হচ্ছে আবার এটা দেখে নিচ্ছি নেড়ে চেড়ে আর মাংসটা কিন্তু হয়ে গেছে অনেক সময় লাগেনি হতে মোটামুটি অল্প সময় হয়েছে তো মাংসটা হয়ে যাবার পর আমি নামিয়ে নিয়েছি আর এ চুলায় হচ্ছে আর আরেকটা পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে আমি হচ্ছে চালটা বেজে নিয়েছি বাচ্ছি আর কি আর চালের সাথে আমি দিয়েছি আদা রসুন দেয়নি যেহেতু মাংসতে দিয়েছি আর মশলাটা মাংসতে একবারই দিয়েছি এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি আমি জাস্ট লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর তেলের পরিমাণটাও কম দিয়েছি এই কারণে এখানে হচ্ছে আধা কেজি চাল হাফ কেজি চাল হয়তো এক মুঠ বেশি হবে এরকম এর চেয়ে বেশি হবে না হাফ কেজির চেয়ে হালকা একটু বেশি তো আমি হচ্ছে চালটাকে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে না বাজলে কিন্তু ঝরঝরে হয় না তো ভালোভাবে ভেজে নিয়ে আমি হচ্ছে এখন মাংসটা অ্যাড করে দিচ্ছি এর সাথে তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক বিরিয়ানি রান্না আছে তো আইসকেটটা হচ্ছে একটু বেশি ডিটেলসে দেখাচ্ছি এত ডিটেলসে নেই দেখলেই বুঝতে পারবেন তো আজকে একটু বেশি ডিটেলসে দেখাচ্ছি কারণ আজকে তো শুধু বিরিয়ানি রান্না সালাদ করে এগুলোই দেখাচ্ছি আমার এই রান্নাটাই সেজন্য একটু বড় করি ভাবলাম যে করি কারণ অন্য সময় তো অনেক কিছু দেখাই একসাথে তো এখন হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে তো মশলার পরিমাণটা ঠিক আছে এই এইটুকু চালের জন্য এনা এর বেশি হলে বেশি হয়ে যেত আর মশলা অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু একটা তেতো ভাব চলে আসে মশলার ওটা খেতে একদমই ভালো লাগে না কালো কালো হয়ে যায় আর এর চেয়ে কম দিয়ে খেতে চাইলেও খাওয়া যায় এই তো এরকম বাজা বাজা হয়েছে এখন কিন্তু আর বাঁচতে হবে না মোটামুটি কিন্তু ভালোই নিলাম আমি হচ্ছে চাল ধরে দেখছি যে চাল বাজা হয়েছে ঠিক মতো কিনা। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলে ভালো হয় এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি ফার্স্টেই এক একটু মগ পানি দিয়ে আবার একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না থাকে তো আবার হচ্ছে পানি দিব আমি পানি দিয়ে দেখব যে কতটুকু লাগে কি পরিমাণ লাগে আধা কেজি চাল একমুট বেশি আছে তো কতটুকু পানি লাগবে আর চাল পানিটা একেবারে কারেক্ট মেপে দেওয়া যায় না কারণ কোনো চাল আছে যে নতুন সেটাতে পানি কম লাগে আর কোনো চাল আছে যে একটু পুরনো সেটাতে একটু বেশি লাগে তো এই চালটাতে একটু বেশি লাগবে দুই মগ দিয়েছি তো দুই মগে হবে আর একটু লাগবে তিন মুখ দিলে বেশি হয়ে যাবে আর একটু লাগবে কারণ এই চালটা তো আমার আগের এই মাসে যেটা নিচ্ছে সেটা না এটা আগেরটা তো এটা একটু পুরনো হয়েছে সেই জন্য পানি আর একটু লাগবে তো আমি হচ্ছে দেখে দিয়ে নিচ্ছি তো আপনারা সবসময় পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন নতুন চাল একটু কম দেবেন পুরানো চালে একটু বেশি দেবেন আর হচ্ছে পানি দেওয়ার পর আবার দেখে নেবেন তো আমি আরও আদা মগ পানি দিয়ে দিলাম মানে এখানে আমি আড়াই মগ পানি দিয়েছি আদা মগ বেশি লেগেছে কারণ চালটা পুরনো চালটা পানি টেনে নিবে আমি জানি তো এই তো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাকে কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দি দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তা এখন হচ্ছে বলক আসছে বলক আসার পর আমি হচ্ছে আর একটু নেড়ে চেড়ে দেখে নেব তো চুলার আস্তা একটু কমিয়ে দিলাম যেহেতু বলক চলে আসছে পানিটা যেন একেবারে শুকিয়ে না যায় তো পানিটা কিন্তু কিছুটা কমে এসেছে তো আমি নেড়ে ছেড়ে দেখে নিলাম এখন হচ্ছে ঢেকে দেওয়ার পালা এখন ঢেকে দিতে হবে তা আমি হচ্ছে একটা বল দিয়ে স্টেলের বল দিয়ে ডেকে দিব আমার কাছে এই সাইজের কোনো ঢাকনা নেই পাতিলটার মুখটা একটু ছড়ানো বড় ঢাকনা তো দিয়ে এটা হয় না তো এটা হচ্ছে কয়েক মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে দিলাম আর এক পিঠ উল্টে দিতে হবে কয়েকটা কাঁচা মরিচ আমি ছিটিয়ে দিলাম জাস্ট একটা ফ্লেভারের জন্য তো এটা আবার নেড়ে চেড়ে উল্টে দিতে হবে নিচে তো পানি শুকিয়ে এক পিঠ মোটামুটিভাবে হয়ে গেছে এখন আরেক পিঠ উল্টে দিতে হবে আর আমি একদমই বিশ্বাস করি না যে পোলাও একদম নাড়া যাবে না আমি কিন্তু দুই তিনবার নাড়াচাড়া করি দুইবারে বেশি করি অবশ্যই তো নাড়াচাড়া উপরে ডিপেন্ড করে নাড়াচাড়া আপনি কিভাবে দিচ্ছেন এইভাবে নাড়লে কিন্তু চালটা ভেঙে যায় না আপনি যদি কীভাবে বোঝাবোটা আসলে বোঝানো যায় না তো নাড়াচারার পর ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর হচ্ছে দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে চুলার এই যে নাট খুলে যে বাটিটা ওটা পড়ে গেছে ওই তো ছুটে গেছে মানে জয়েন্টটা তো মিস্ত্রি আনা হয়েছে তো ওর বাবা হচ্ছে নিচে মিস্ত্রি ডাকতে গিয়ে চুলাই নিয়ে আসছে নিয়ে আসছে যে চুলাই এটা রাখবো না চুলাটা কিন্তু এমনিতেই ভালো নাটটা খুলে জাস্ট বাটিটা খুলে গেছে তো এটা নাটটা দিয়ে আবার লাগিয়ে দিলে হতো তো আচ্ছা আধা ঘন্টা লাগলো আবার নিচেই তো চুলার দোকান আছে তো ওইখান থেকে চুলা নিয়ে আসলো আর লোক নিয়ে আসলো তো এটা হচ্ছে বসিয়ে দিলো লাইন ঠিক করে দিয়ে গেল তো এখন হচ্ছে নতুন চুলায় বসালাম এক এটা হয়ে গেছে প্রায় এটা তো আধা ঘন্টা এইভাবে ঢেকে নিচে রেখে দিয়েছিলাম দশ মিনিটের রান্না বাকি ছিল দমে রাখাটা সেটাই পারলাম না তো এখন একটু গরম করে নিচ্ছি একটু নেড়ে দিলাম কারণ এতক্ষণ যেটা নিচে ছিল ওগুলো কিন্তু ভালো ফুটে গেছে আর উপরে যেটা ছিল হালকা হালকা ওগুলো হয়তো ইয়ে রয়ে গেছে তো এই জন্য একটু গরম করার জন্য চুলা রাস কমিয়ে বসালাম আর এখন হচ্ছে আমি সালাদ কাটবো তো আমি শশা সিলে নিচ্ছি তা আমাদের একটু লেট হয়ে গেল। যেখানে আমরা আধা ঘন্টা আগে খেয়ে ফেলতাম এখন আধা ঘন্টা পর খাবো এক ঘন্টা পর খাবো কারণ এগুলো আবার রেডি করতেছি সময় লাগবে বসতে বসতে একটু লেট হয়ে গেল মাংস রান্না করে রেখেছি যে আসার পর পর পোলাওটা দমে দিয়ে দিবো যাতে গরম গরম খেতে পারি ভাগ্যের কি ভাগ্যের আসলে যা থাকে তা ঘটবেই দশ মিনিটের জন্য এই কাজটা ঘটলো তো আমাকে বলেছিল পাশের ফ্ল্যাটে যেতে আমি যাইনি কারণ এটা সম্ভব না কারো প্লেটে যাওয়া ভালো লাগে না আর চুলাটো লাগিয়ে দিলো দিলো হয়ে গেল কাজটা আর কি তো এখন হচ্ছে আমি লেবু কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে খাবার দিতে হবে মাহিনের অলরেডি লেট হয়ে গেছে খাবার দিতে দিতে কারণ চুলার জন্য একটু লেট হলো এতক্ষণ ওর খাওয়া হয়ে যেত আমাদেরও হয়ে যেত কারণ যতক্ষণ সময় লাগলো সেট করতে তো এখন হচ্ছে আমি সালাডটা বানাচ্ছি আর আমি কিন্তু চুলার জালটা নিভিয়ে দিয়েছি কারণ এই এর চেয়ে বেশি সময় আর লাগবে না দমে রাখতে হবে না কারণ অলরেডি আধা ঘন্টা নিচেই ছিল তো এখন জাস্ট গরম করলাম নতুন করে তো এখন হচ্ছে আমি লেবু দিয়ে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি কারণ এইভাবে হলে খেতে পারে ভালো সালাডটা হলে টমেটো দেইনি টমেটো দিলে আবার ওরা বাবা ছেলে খায় না বেশি বেশি খায় তো এখন হচ্ছে আমি মাহিনের জন্য রেডি করছি ছেলেটা অলরেডি খেতে লেট হয়ে গেল। তো এই তো গরম করার পর গরম গরম দোয়া বের হচ্ছে এরকম গরম না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগতো না তো এখন হচ্ছে ওর জন্য রেডি করে আমি হচ্ছে আমাদের জন্য তো বেড়ে নেবো আমরাও খেতে বসে পড়ব ওকে দেখি পাশে বসে খাওয়াতে পারি না তো ওর জন্য একটা প্লেট নিয়েছি এই প্লেটটা হচ্ছে নতুন ওর জন্য কিনেছি কয়েকদিন আগেই ডোরিমন্ড প্লেট যাতে ও খেতে পারে ওর আগে প্লেট আছে তো কিছু দিন পর বাচ্চাদের জিনিস হচ্ছে চেঞ্জ করে দিল ওদের একটা আগ্রহ থাকে ওই প্লেট বাটিতে খাওয়ার সেজন্য প্লেটটা চেঞ্জ করলাম ওর জন্য নতুন আনলাম তা আমি হচ্ছে একটু একটু লেবু আর কিছু সালাদ নিলাম তো এই হচ্ছে ওর খাবার আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে